হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। আমি আজকে সকাল থেকে সুপার টুপার অনেক বিজি ছিলাম, আর এখানে আমি বাবুদের একটা ভেজিটেবল করেছি, সালাদ করে রাখছি। সালাডটা একটু লম্বা লম্বা কাট করেছি ভালো দেখানোর জন্য। তো আলহামদুলিল্লাহ আমার হাবি থেকে বলছে অনেক সুন্দর। আর একটু গরুর মাংসের সাথে পোলাও খেতে ইচ্ছা করলো। সবাই আসলে রোস্ট 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 করে, বাট আমি একটু ভাবলাম বিফের সাথে খেয়ে দেখি। আর এখানে একটু মাছ ভুনাটা আমি একটু ঝাল মিষ্টি করে করছিলাম, যেমন ডিম ভুনাটা করে। আমার এটা অনেক ভালো লাগে পোলাওর সাথে। আর এটা একটা শাক আলু দিয়ে একটু ঝোল করা। ওটা আসলে সবসময় আসলে ঝাঁঝালো খাবার খেতে ইচ্ছা করে না, যার কারণে। আর আমি এখন একটু ক্যান্ডেল জ্বালিয়ে নিচ্ছি, বিকজ আমার বাসা ভর্তি রান্নার গন্ধ। শুধু তাই না, আজকে আমার রান্নাবান্নাও ছিল, প্লাস আমাকে একটু ক্লিনিংয়ের কাজ করতে হবে, কেননা এভরি উইকেন্ডে। বাট এই নিয়ে একটু লেট হয়ে গেছে, আমাদের কার্পেটটা আমরা ক্লিন করি। আর এখানে আমি কিছু পেপার্স দেখতেছিলাম, এটা আল্ট্রার একটা ম্যাগাজিন আসছে। আমার হাবি জাস্ট বাসা আসলো, মেল বক্স থেকে এটা নিয়ে আসলো। ও একটু গ্যারাজে আছে, গ্যারাজ থেকে আসার পরে ইনশাল্লাহ আমরা ক্লিনিংয়ের কাজগুলো শুরু করে দেব। আমি একা করতে পারি না, কেননা ভ্যাকুম আর ক্লিনার এগুলো মানে ওইটা হ্যান্ডেল করে, বিকজ ওইটা টানতে আমার খুব কষ্ট হয়, যার কারণে ওইটার ওই অ্যাসাইনমেন্টটা তার। আর আমি এখানে দেখছি যে কি কি মানে সেল চলতেছে। ওইটা সেল চলছিল January 3rd থেকে 23rd পর্যন্ত, একটা বিগ সেল চলতেছে আল্ট্রাতে, সেটাই বলল। আমি আল্ট্রা খুবই লাইক করি, বিকজ এখানে গেলে আমার আর 10টা প্লেসে দৌড়ানো লাগে না, ওখানে আল্লাহর রহমতে সব কিছু পাওয়া যায়। এবং ওখানকার যে সেলস অ্যাসোসিয়েটরা, তারা অনেক হেল্পফুল, অনেক সাজেশন দেয়। এখানে $3.50 কুপন মানে এটা মানে একটা ভাউচার, ওটা ইউজ করা যেতে পারে। তো আমার হাবি ওর বাইরের ড্রেসগুলো বাস্কেটে রেখে দিছে, ওইটা লন্ড্রি করা হবে লেটার ওয়ান, কারণ আমার স্টিল কিছু কাপড় আমি লন্ড্রিতে দিয়েছি, এখানকার সব টাওয়েলসগুলো দিয়ে দিয়েছি। এবার আমি র্যাকগুলো পেতে দিচ্ছি আমার বাথরুমে। এই বাথরুমের র্যাকগুলো আমি পরিষ্কার করেছিলাম, বাট ওটা একটু এয়ার ড্রাই করার জন্য আমি গ্যারাজে রেখে দিছিলাম, জাস্ট ফর এয়ার ড্রাই, কারণ ওগুলো আমি ড্রায়ারে দিই না, তাহলে নষ্ট হয়ে যাবে এই জন্য। আজকে ছিল বাসা ভর্তি কাজ, কিন্তু হাবি এসে আমাকে অনেক হেল্প করলো বলে আমি পার পেয়ে গেলাম। এখন লন্ড্রি করছে আমার ছোট বাচ্চা। ওটা সব উঠাও না। এই লন্ড্রি মেশিনটা এখন বাড়িতে হতে, আমি আগে যে অ্যাপার্টমেন্টে ছিলাম ওখানে আসলে লন্ড্রি মেশিন ছিল না অ্যাপার্টমেন্টের ভিতরে। একটু ওল্ড মডেলের অ্যাপার্টমেন্ট ছিল, বাট এভরি অ্যাপার্টমেন্টের বাইরে থাকে লন্ড্রির সেকশনটা, বাট ওই অ্যাপার্টমেন্টের না ছিল ঘরের ভিতরে, না ছিল অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে। যাই হোক, যার কারণে আমরা সবসময় সোফান সাথেই লন্ড্রি করেছি। কমার্শিয়াল যে লন্ড্রিগুলো, ওগুলোতে আসলে অনেক ভালো পরিষ্কার হয় আমার যতদূর মনে হলো, কেননা বাসার এগুলো মানে খুবই ভালো কোয়ালিটির লন্ড্রি মেশিন আমি বলবো। কিন্তু তারপরে আমার কেন যেন মনে হচ্ছিলো যে কমার্শিয়াল ওইটাতে খুব ভালো পরিষ্কার হয়। যাই হোক, আর এইটা বাসায় হওয়াতে আমার বাচ্চারা ওইটা ঘোরা দেখবে, এবং যখনই বন্ধ হয়ে যাবে তখন চিৎকার চাচামেচি মানে একটা কিছু না কিছু হয়। একবার তো আমার হাবি এক্সট্রা একটু ড্রাই করতে দিল, জাস্ট ওটা ঘোরা দেখবে ও, আর ইন দ্য মিন টাইম আমি ওর খাওয়াটা ডান করব। আর তখন দেখি আমার কিছু কিছু ড্রেস বার্ন হয়ে গেছিলো, সো এটা একটা হলো। তো আমার হাবি প্রথমে কার্পেটটা একটু ভ্যাকুম করে নিল, এবার মানে ক্লিনারটা নিয়ে আসছে। এই ক্লিনারটা অনেক সুন্দর, অনেক ভালো সাক করে হচ্ছে কার্পেটটা, এটা যে শ্যাম্পু ক্লিনার যেটা, সেটা
তো আমরা যখন এই বাসায় আসছি কার্পেটের অবস্থা অনেক খারাপ ছিল। আমি তো ভাবছিলাম মানে মনে হয় এখানে পেটস ছিল আর ভালোভাবে ক্লিন করা ছিল না এরকম কিছু, বাট পরবর্তীতে অনার বললো ন এখানে যারা থাকতো তারা মানে পেইন্ট করতো, তো ওইটা পেইন্ট, তোমরা ভয় পেও না, কার্পেট এতটা মানে ডার্টি কার্পেট না। তারপরেও আসলে মানে লাস্ট উইকে আমাদের করা হয়নি, অলমোস্ট লাইক 12-13 ডেজ পরে আমরা আবার ক্লিনার দিয়ে ক্লিন করছি, তাই এই পরিমাণে মানে ময়লা উঠেছে, ওই যে মানে দলা দলা কালো কালো যে ময়লাগুলা ওইটা ওখান থেকে উঠছে। তো ভ্যাকুম করার পরেও প্রথমে আগে ভ্যাকুম করে তারপরে আমরা কার্পেটটা শ্যাম্পু ক্লিনার দিয়ে ক্লিন করে নিচ্ছি। আর এখন আমি একটু গ্লাসগুলো ক্লিন করে নেব, আর যেহেতু আমার বাসায় বাচ্চারা এখানেই খেলাধুলা করে, এগুলো টাচ করে, যার কারণে আমি গ্লাস ক্লিনারটা ইউজ করি না, আমি সবসময় ভিনেগারটা দিয়ে ক্লিন করি, কারণ ওরা জানালার কাছে যে দাঁড়ায়, জানালার পাশে যায়, সো এ জানালায় হাত দেয়। আমি ক্লিনারটা আমি আসলে ট্রাস্ট করি না, কারণ এটা কেমিক্যাল। আর ভিনেগারটা হচ্ছে একেবারে পরিবেশ বান্ধব ক্লিনার যেটা বলা যায়, প্লাস স্যানিটাইজারও তো, কেননা যখন স্যানিটাইজার আউট হয়ে গেছিলো তখন কিন্তু আমাদের ভিনেগারটা দিয়েই স্যানিটাইজ করার জন্য বলেছিল। এবং আমি দেখেছি যখন আমি ভিনেগারটা দিয়ে আমি ক্লিন করি তখন আমার হাতের তেমন একটা ক্ষতি হয় না। তারপরে আমি গ্লাভস পরে নিই। আর এই উইন্ডোটা আমার বাসায় সবসময় আমি চেষ্টা করি উইন্ডোটা পারফেক্ট রাখার, বাট আমার অ্যাপার্টমেন্টের বাইরে উইন্ডোটা স্পট ছিল, যেহেতু আমি ফার্স্ট ফ্লোরে থাকতাম, যার কারণে আমি ক্লিন করতে পারতাম না। গ্র্যান্ড ফ্লোরে থাকলে বাইরে যেয়ে ক্লিন করা যায়, বাট এই বাসায় আসার পরে এটা ক্লিন ছিল, তারপর আমার হাবি বাইরে যেয়ে হালকা একটু ক্লিন করে দিছিল, এই জন্য মানে গ্লাসটা মানে খুবই সুন্দর, আমি ক্লিন করার পরে দেখলাম খুব সুন্দরভাবে ক্লিন করে আছে। আর সব জায়গাতেই ছোটো বাবু দৌড়াদৌড়ি করতেছে, আমার বড় বাবু কোথায়? আমার বড় বাবু এইখানে, ও দোল খাচ্ছে। আমার বড় বাবু হচ্ছে সুপার সেন্সিটিভ পার্সন, ও যখনই দেখবে ময়লা বা কার্পেট, এখন ভেজা ভেজাও কার্পেটে নামবেই না, মানে আমার বড় বাচ্চা অনেক বোঝে। আমি যদি বলি আব্বু তুমি এখানে একটু বসো, মামি কাজ করতেছি এখানে এসো না, বা ইস ডার্টি, বাবু বোঝে। আর বাবু কেন জানি না ভেজা, এই জন্য ওখানে পা দেবে না, এই জন্য চুপচাপ দোল খাচ্ছে। মাশাআল্লাহ আমার বাচ্চা অনেক লক্ষ্মী, একদম মানে মানে আমি ওকে নিয়ে ক্লিন করতে আমার প্রবলেম হয় না, বাট ছোটো বাবু ওসব মানামানি নাই, ও ধুমধাম করে চলে আসে। এদিকে আমি আমার মিরর, টিভি অ্যান্ড উইন্ডোটা ক্লিন করে ফেলেছি, এবার এগুলোকে আমি ব্রুম দিয়ে একটু উঠিয়ে উঠিয়ে নেব। লাস্ট টাইম ভ্যাকুম করছিল আমার হাবি, ভ্যাকুমের সাথে ভালোভাবে জড়াই গেছিলো, এটা ক্লিন করতে অনেক টাইম লাগছিলো। সো এটা একটা টিপস, যখন শ্যাম্পু ক্লিনারের পরে এরকম উঠবে তখন ওইটা যেন ভ্যাকুম ইউজ না করা হয়, এটা আমরা জানতাম না, সো ওইটা একটু প্রবলেম হয়ে গেছিলো। আর উইন্ডো ব্লাইন্ডারটা সবসময় উপরে উঠিয়ে রাখি, বিকজ বাবুরা ওটা নিয়ে খুব ছোলাঝুলি করে, অলমোস্ট 2-3টে উইন্ডো ব্লাইন্ডার ওরা মানে কিছুটা ভেঙে ভেঙে ফেলছে। কিন্তু এই বাড়ির যে অনার, আমি তাকে অনেক থ্যাংকস জানাই, বিকজ আমরা যখন নতুন আসছি প্রত্যেকটা উইন্ডোর ব্লাইন্ডার ছিল পারফেক্ট। সো আমরা আমি অ্যাটলিস্ট আমি এটা মেক শিওর হবো, কেননা এই বাসা থেকে যখন যাব উইন্ডো ব্লাইন্ডার আমি পারফেক্ট রেখে তারপরে যাব। যদিও আমার ফ্রিজ একেবারে বাজে ছিল, তারপরে উইন্ডো ব্লাইন্ডার ভদ্রলোক সুন্দর রেখে গেছে। তো বাবুরা রাখতে দেয় না, এই জন্য উপরে উঠিয়ে রাখি ইভেন আমার কার্টেন্সগুলো, বিকজ আমার হাবি অনেক লাইক করে উইন্ডো কার্টেন। এই বাসায় এসেও অনেক কষ্ট করে একদিন মাপ যোগ করে উইন্ডো কার্টেনগুলো লাগিয়েছিল, কিন্তু বাবুদের জন্য আমি রাখতে পারি না, একেবারে ভেঙে চুড়ে অস্থির বেন্ট করে। আর এনিওয়ে আমি রাখবো না, কেননা ওরা এটা ধরে ক্লাইম্ব করার চেষ্টা করে, দ্যাটস সো ডেঞ্জারাস। আর কোনো কিছু অগোছলো থাকলে আমি মাইন্ড করি না, কেননা এটাই আমার ঘরের সৌন্দর্য, বাবুদের ঘর এরকম হবেই। আর যদি এরকম না থাকে
দ্যাটস নট ন্যাচারাল, আমি এটাই মনে করি। তো বাচ্চা কাচ্চা ঘর বাড়ি যদি অগোছলো দেখি আমি মনে করি ওইটাই ন্যাচারাল। সো অন্য অন্য কারো বাচ্চা এসে আমার বাসায় কিছু করলে আমি ওটা একদম কিছু মনে করি না, আমি খুব ভালোভাবেই মজা করি আরও, কেননা বাচ্চারা এগুলো করে আর এটাই হচ্ছে ব্লেসিং প্রত্যেকটা প্যারেন্টসদের জন্য আর প্রত্যেকটা ফ্যামিলির জন্য। তো ভালো লাগলো আমার ক্লিনিংয়ের স্মল ট্যুরটা শেয়ার করে। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।